গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু অন্যরকম। তো দেখো কেই মানে ব্লগটা কি হতে চলেছে, তো তোমাদের ভালো লাগবে আশা করি। তো দেখো স্কিপ না করে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। আর আজকে কিন্তু আমি খুব তাড়া আছি, খুব 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 তাড়া আছি। তো মানে তাড়াটা কিসের জন্য আছে, এত জলদি কেন, তো সেটা দেখতে হলে তো ভিডিওটা দেখতে হবে পুরোটাই। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এত এত বাসন নিয়ে মাজতে বসে গেছি। তো বাসনগুলো এই জন্য মেজে নিচ্ছি কারণ বললাম স্পেশাল আজকে, মানে ভিডিওটা অন্যরকম হতে চলেছে। তো কারণ আজকে আমরা তো একটু বেরোবো, মানে বেড়াতে যাব, আর সেই জন্য যত বাসন টাসন আছে সব মেজে ঘষে পরিষ্কার করে ঘরে রেখে দিয়ে যাব। কাজ বাজ গুছিয়ে থুয়ে মানে যাব, যাতে এসে আর কোনো খাটনি না করতে হয়। তো সেই জন্য তো এই যে দেখো আমি বাসনগুলো সব মেজে নিচ্ছি, কারণ আমরা তো দুইজন গাইদ বন্ধুর বলেছিলাম এখানে, মা আর আমি। তো এত বাসন তো হওয়ার কথা নয় যে হাঁড়ি কড়াই মানে ডালা বাসন সব এতগুলো তো হওয়ার কথা নয়। তো সেই জন্য মানে যা কিছু একটু ময়লা ঠেলা হয়েছিল সেগুলো আর এগুলো পুরো সব কিছু মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে যাব। তো কোথায় যাব সেটা তো দেখতে হবে। তো চলো গাইজ দেখো, আর এই যে আমার মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। হাঁড়ি মানে হাঁড়িগুলো তো যেহেতু উনুনে মাজ মানে রান্না করা হয়, সেই জন্য একটু কালি কালি পড়ে গেছে। তো একটু জোর দিয়ে মেজে নিয়ে তো ই করতে হবে, না হলে কালিগুলো উঠবে না। আর দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে আছি গাইজ। তো আমি কিন্তু অনেকদিন পর আবার কালকে শাড়ি পরেছিলাম, কারণ আমি তো সচরাচর শাড়ি পরি না, আমি নাইটিতেই নাইটিই পরি সবসময় বেশি বাড়িতে। আর শাড়িটা খুব খুব শখ করে তাই পরি, আর কোথাও যখন যাই কোথাও ঘুরতে বা বেড়াতে যাই তখন একটু হয়তো পরি বা জামাও পরি। তো সেই জন্য তো অনেকদিন পর আজকে শাড়ি পরলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখো ভিডিওটা। আর আমার মা আর আমি আর আমার ভাইপো যাব সেই জায়গাটা, যে যেখানে যাব বলছি তোমাদের। তো সেখানে আমরা তিনজন আপাতত যাব। তো তারপরে হয়তো আমার ভাবি মানে ভাবিরা অনেকে হয়তো যেতে পারে পরে, পরের দিন আমরা একটু আগাম করে যাব, মানে একটু আগে যাব, সেই জন্য আমাদের এত তাড়া। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে আজকে উঠতে, তো সেই জন্য খুবই তাড়াতাড়ি করে নিতে হবে কাজগুলো, যেহেতু আবার একটু সকালের তো একটু খাওয়া দাওয়া তো আছে, সেগুলো করে নিতে হবে। তো চলো মাজাটা যে তোমার কমপ্লিট হয়ে গেল, এবার কলপাটটা একটু ধুয়ে নেব। আমি তো ওটা কিন্তু শুধু বাসন করা মেজে নিচ্ছি, তো এখনও ঘরটার বাকি আছে ঝাড় দেওয়া। তো চলো এবার ঘরটাও ঝাড় দিয়ে নেব। বিছানাটা আগে তুলে রেখে দিয়েছিলাম, তো এই যে উন্না ঠুন্নাগুলো কিছু মানে এদিক ওদিক হয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নেব, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এই যে এই মানে ক্যানটাতে ই রেখেছিলাম ইস্যুগুলির ভুষি, আমার শরীর করা হলে তো আমি খাই, সেই জন্য তো মনেই নেই খেতে, তো ওইভাবেই রয়েছে। তো দেখা যাক পরে খাওয়া যায় কিনা। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে। তো একজন আমাকে ডাকলো, তো মানে টাকা পেতো মা একজনের কাছে, তো উনি আমাদের ওই জানলা আছে জানলা দিয়ে আমাকে দিয়ে গেল টাকাটা। তো এই যে আমার ঘরটা ঝাড় দিয়ে হয়ে গেছে, এবার যেখানে মা রান্না করে সেখানটাতে মানে সিঁড়ির উপরে সেখানটাতে যে মানে ঝাড় দিয়ে নেবো। একটু যে ময়লা হয়েছে প্রচণ্ড দেখতে পাচ্ছ, মানে এটুকাটা রয়েছে, এটুকাটা বলতে পেঁয়াজ টিয়াজ রসুন এই যেসব খোসা মশাগুলো থাকে সেগুলোই, তো এগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে যাব, কারণ বাড়িতে এসে যাতে এগুলো আর না করতে হয় সেই জন্য। আর পরিষ্কার করে ধুয়ে যাওয়াটাই ভালো, তাই না? কোথাও গেলে পরিষ্কার করে ধুয়ে গেলে ভালো হয়। তো চলো সাইডে আর একটা ঘর আছে, তো এটাও একটু ঝাড় দিয়ে নেব, কারণ এই ঘরটা সবসময় পরিষ্কার থাকে, যেহেতু এই ঘরটা এখন আপাতত মানুষ নেই, বাড়িতে নেই তারা, তো সেই জন্য সেরকম একটা ময়লা হয় না। তো চলো ঝাড় দিয়ে নিই। তো এরকম বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই পোটাটা একটু ঝাড় দিয়ে নেব। দেখতে পাচ্ছ রোদও বেরিয়ে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে আমার। তো চলো প্রায় ঝাড় দিয়ে নিই, দিয়ে এখন পরে আবার কথা হচ্ছে।
দেখো কি রোদ বেড়েছে, প্রচণ্ডই রোদ বেড়ে গেছে, মানে যেতে যেতে মনে হয় রোদ হয়েই যাবে, প্রচণ্ড রোদ হয়ে যাবে। তো নোংরাটা ফেলে দিয়ে আসলাম, ওখানে একটা বস্তা রাখা আছে, ওখানে ফেলে দিয়ে আসলাম। তো চলো, আজকে আমার কাজ টাজ হয়ে গেছে, সকালের কাজ বাজ সব হয়ে গেছে আমার এখানে। তো একটু আজকে খুব তাড়া আছে, আজকে অনেক তাড়া আছি। তো আজকে মানে অল্প একটু কাজ তোমাদের মানে দেখিয়েছি, আর পুরোটা দেখাতে পারিনি সব, মানে এমনিতে করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে, কারণ আজকে আমার আজকেও আমরা একটু বেরোবো, মানে বেড়াতে যাব। তো আজকে মানে চলে আসবো না, আজকে যাচ্ছি এমন জায়গায় খুব স্পেশাল মানুষদের বাড়িতে, মানে খুব আপনজন তারা আমাদের। তো কারা সে তারা, তো সেটা যদি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আর আমরা এক্ষুনি বেরোবো, মানে একটু পরেই বেরোবো, স্নান দান এখনও করিনি। তো খেয়ে টেয়ে দেখলে বাসন কটা মেজে নিলাম, তো এবারটা গুছিয়ে নেব, চান টান করবো। আমি এখন চান করতে যাব, তো ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই। তো এই যে চান টান করে তারপর বলবো, আমি আমার মা যাব আর আমার ভাইপো যাবে। তো কোথায় যাচ্ছে আমরা, তো সেটা যদি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটা দেখো। আর চলো ততক্ষণে তোমরা সঙ্গে থাকো, স্নান টান সেরে আসি। তো চলো, তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, তো চলো যাই আমাদের সঙ্গে, চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে চলো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো অবশ্যই তোমরা দেখতে দেখতে পাবে। তো চলো, কোন মানে আপনজনের বাড়িতে আমরা যাচ্ছি তো তোমাদের দেখাবো। আর এই যে আমার লুক, তো কেমন লাগছে আমাকে তো অবশ্যই কমেন্টে জানিও। বেরিয়ে পড়েছি, দেখো আমরা হাঁটতে 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 যাচ্ছি, এই যে আমি আর আমার ভাইপো, তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, বাসের জন্য অপেক্ষা করছি এখানে। তো দেখা যাক বাস কখন আসে আর কখন যেতে পারি আমরা। তো চলো, না না আমরা শ্বশুর বাজারেই নামবো। মানে শহর একটু হয়ে দেখি কি ফটো ফটো তুলছে তো গাইজ ফাইনালি চলে আসলাম, এই যে দেখো সেই আপনজনের বাড়িতে। আর হ্যাঁ গাইজ তোমাদের জানিয়ে দিই, এটা আমার বড় ভাইয়ের বাড়ি। তো আমার বড় ভাই আমাদের ওখানে থাকে না, এইখানে থাকে, আমার মামার বাড়ির গ্রামে, তো সেই জন্য এখানেই চলে আসলাম। তো চলো, এই যে চলে এসেছি, এসেই মানে কুল গাছের নাড়া দিতে চলে এসেছি, দেখো কত কুল হয়েছে গাছে। তো এসে মানে আমি কুল খেতে চলে এসেছি। তো এই যে তোমরা কে কে কুল খাবে তো বলো, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি খেতে চাও তো আমাদের বাড়িতে চলে এসো। তারপরে চলে আসলাম রেডি শেডি হয়ে, তো ভাবি বললো রান্নাটা কর তুই। তো এই যে চলে আসলাম রান্না করতে, মাছগুলো ফ্রিজে ছিল সেই জন্য মাছগুলো একটু মানে ভিজাতে দিয়েছি, আর এই যে সবজি টবজি সব কেটে নিয়ে রেখে দিয়েছে। তো চলো রান্নাটা সারা যাক। আর ভাই নিয়ে এসেছিলো চপ আর বেগুনের চপ, তো সেটাও একটু খেয়ে নিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা কে কে বেগুনের চপ খেতে চাও তো চলে আসো আমাদের বাড়ি। তো চলো রান্নাটা এবার বসিয়ে দেব, ওই যে মাছগুলো মানে ইয়ে হয়ে গেছে, তো একটু নুন হলুদ এগুলো সব মাখিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো চলো, নুন হলুদ বাকিটা এখানে আছে, রুই মাছ আছে, আর এটা একটা অন্য একটা মাছ আছে এর সঙ্গে, কী মাছ এটা আমি ঠিক জানি না। তো রুই মাছটা চিনি, রুই মাছটাই বেশি, আর ওটা শুধু দু পিস অন্য মাছ আছে। তো এখানে একটা সবজি বসিয়ে দিয়েছিলাম, এই যে শিম আছে, বেগুন আছে, মানে একটা ছোটো একটা তরকারি আর কি, ঘের টাইপের। তো এটা বসিয়ে দিয়েছিলাম, তো চলো হয়ে গেছে এটা। তো এবার এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছিলো, মাছ কটা সব আমি একবারে দিয়ে দেবো, দুবার করবো না, কারণ বেশি তো মাছ না, বেশ একবারে দিলে হয়ে যাবে, কড়াইটা বড়ো আছে। তো হয়ে গেছে, মাছটা একটু উল্টে দেবো এক সাইডে, তো হয়ে গেছে।
তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আমি রান্নাটা সেরে নিই, তোমরা দেখো। আর হ্যাঁ গাইজ, এখানে আমরা এসেছি একটা অনুষ্ঠানে, এখানে জলসা হবে, জানি না হয়তো ভিডিও করতে পারবো না, কারণ খুবই তাড়া থাকবো ওইটা ওরা করতে। তো এখানে সেমন সেরকম মানুষও নেই যে আমার ক্যামেরাটা ধরবে, কারণ সব মানে এদিক ওদিক মানে পাশেই তো মানে মেলা হচ্ছে, তো সেখানেই থাকবে ছেলেপুলেরা সব, ভাই বো টাইপরা, তো ওরা ক্যামেরাটা নিশ্চয়ই ধরবে না, তো সেই জন্য রাখা হাতে তো এগুলো হয় না। তো চলো, সেই জন্য ভিডিওটা হয়তো নাও করতে পারি, তো বাড়ি গিয়ে আবার কথা হবে, আবার দেখা হবে আবার কোনো ব্লগে। তো চলো, এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, এখানে ছিল কলা, আলু, আর ওই যে মাছগুলো দিয়ে একটা মানে ঝোল হবে, তরকারি হবে। তো একটু হলুদ দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে এতে একটু পানি অ্যাড করে দেবো। তো পানি অ্যাড করে দিয়েছি, তো দেখো কেমন লাগছে আমার রান্নাটা। তো চলো গাইজ, তরকারিটা ফুটেও গেছে, মানে অনেকটাই হয়ে গেছে, প্রায় হয়েই গেছে। তো আমি চলে আসলাম, হাত মুখ ধুয়ে, দেখতে পাচ্ছো রান্না হয়ে গেছে আমার, তো গরমে হাল অবস্থা খারাপ পুরো। তো এই যে মুখ টুক ধুয়ে একটু জানলার পাশে চলে আসলাম, দেখো পেছনেও কুল গাছ, মানে শুধু কুল গাছ আর কুল গাছ এই যে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। তো চলে আসলাম একটু এখানে মাঠে, মানে রাস্তা রাস্তা এখানে একটু মানে দাঁড়াচ্ছিলাম, তো মাও আসছে ওখানে, তো চলো একটু দাঁড়িয়ে নিই। যে মা ভাবি মাঠে ছাগল দিতে গিয়েছিল, তো আসছে বাড়িতে। তো চলো, বিকাল হয়ে গেছে, তো এবার যে জামা কাপড়গুলো, তো ভাবি একটু ওইদিকে গেছে, তো অন্য কাজে ব্যস্ত আছে, তো সেই জন্য আমি ভাবলাম জামা কাপড়গুলো আমি তুলে নিই। তো এই যে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি। তো গাইজ, আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ব্লগে, তো টাটা।